প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দশ দিক টিভির পথ শিশুদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান পথ শিশুদের গল্প। বরাবরের মতো আজও চলে এসেছি একটি পথ শিশু বন্ধুর কাছে। চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। তোমার নাম কি? বাপ্পি। বাপ্পি, বাপ্পি তোমার বাসা কোথায়? সিলেটে বাসা। আমরা হাসিমপুরে থাকি ভাই। সিলেটে বাসা? তো হাসিমপুরে কেন? হাসিমপুরে আমাকে বাড়িঘর এই যে ইসে গেছিল ভাইয়া, তাইতে আমরা এসেছিলাম ভাইয়া, তাইতে ওই যে সিলেটে বাড়িঘর দুই ভাগ এসে গেছে, তাইতে আমরা চলে এসে বসছি। বাবা মা থাকতে তাইতে আমাকে খাসি ডুবে গেছিলো গা, নৌকা ডুবে গেছিলো গা, আমরা তাও পালানোর চেষ্টা করছিলাম, তাও সিলেটের পানি আসতেই শুরু করছিল ভাই, অনেক পানি। তুমি কি বন্যা যখন চলছিল তখন তুমি কয়দিন ছিলে সিলেটে? এই যে যখন সিলেটে হয় তো সেখানে আমরা দুই চার দিন থেকে আবার ওখান থেকে চলে গেছি গা, তখন থেকে আবার কত লোকরা পাঁচ দিন ছয় দিন থেকে চলে গেছে গা। যখন পাঁচ দিন হয়েছিল সেখানে বন্যা শুরু হয়েছিল ভাই। তোমার বাসায় কে কে আছে? আমার আব্বা, আমার আম্মু। তারা কি যশোরে আছে নাকি সিলেটে আছে? যশোরে। যশোরে আছে। তোমাদের কি সিলেটে যাওয়ার ইচ্ছা আছে নাকি আবার? না ভাই, যশোরেই থাকবা? হ্যাঁ। কেন সিলেটে যাবা না কেন? আমরা ওখানেই থাকবো ভাই, এখন তো পানি আরও আছে ভাই, এখনো সুবিধা নেই। প্রিয় দর্শক, বন্যার যে কি ভয়াবহতা এবার সিলেট দেখেছে, আমরা হয়তো ফেসবুক অথবা যে কোনো মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি, কিন্তু সে বন্যার ভয়াবহতা এতটাই উপলব্ধি করেছে যে সে আর সিলেটে ফিরে যেতে চাচ্ছে না, সে যশোরে থেকে যেতে চাচ্ছে। আচ্ছা, তোমার বাবা এখানে কি করে? এখানে কিছুই করে না। তাহলে তোমাদের সংসার চলে কিভাবে? আমার আম্মা কাজ করে অন্য ধরনের বাড়িতে। বাড়িতে বাড়িতে কাজ করে, তাইতে আমাদের সংসার চলে ভাই। আর তুমি কি ফুল বিক্রি করো? কবে থেকে? এই যেমন সিলেটে পানি আমাদের সেমন আসে বলে সেমন, তাই আমরা ফুল বিক্রি করি ভাই। ফুল বিক্রি করে প্রতিদিন কত টাকা মতো ইনকাম করতে পারো? 200-100 এইরকম পাই ভাই। টাকাগুলো কি করো? আমার আব্বা আমার হাতে দিয়ে বাজার করে আনে, সাইড ডাল কিনে আনে ভাই। মাশাল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই বয়সেই একটা বন্যার পর থেকে জীবন সংগ্রামে কতটুকু এগিয়ে গেছে, বাবা মার সংসার চালাতে সহযোগিতা করতেছে। বাপ্পির জন্য শুভকামনা। তো তোমার বড় হয়ে কি হওয়ার স্বপ্ন আছে? এই যে স্কুলে ভর্তি হবো বলো। তোমার বয়স কত? এই যে 6 বছর। 6 বছর বয়সে তো বাচ্চার এখন স্কুলে যাওয়ার সময়। তো তুমি স্কুলে যাওয়ার, স্কুলে 6 বছর বয়স মানে তো এখনই তোমার স্কুলে যাবার সময়, ভর্তি হওয়ার সময়। তো স্কুলে ভর্তি হয়েছো? তো ভর্তি করতে দেয় না ভাইয়া। ভর্তি করতে দেয় না কেন? কয়েছে বলে তুই ফুল বিক্রি করে, তুই ফুল বিক্রি কর, তোর বড় বড় হলেও ফুল বিক্রি করবি। বড় হলেও ফুল বিক্রি করতে হবে, কিন্তু তোমার ইচ্ছা হচ্ছে যে লেখাপড়া করা, তাই তো? লেখাপড়া, লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। আবার আর আমি আর কিছু জানি না, খালি ডাক্তার। প্রিয় দর্শক, আসলে বাকরুদ্ধ, কি বলবো বুঝে পাচ্ছি না, ভাগ্যের কি নির্মম পরিহাস। স্কুলে যেতে চায় কিন্তু বাবা মার তেমন সমর্থ নাই, সেজন্য স্কুলে হয়তো ভর্তি করতে পারতেছে না। এই বিষয়টা তার কাছে উপস্থাপন করছে যে তোর স্কুলে যাওয়া লাগবে না, তুই ফুল বিক্রি কর, বড় হয়েও ফুল বিক্রি কর। তো সিলেটের যে বন্যাটা হয়েছে, বন্যাটা অনেকের অনেক কিছু কেড়ে নিয়েছে, হয়তো বা তারা এটা আর রিকভার করতে পারবে না। আমরা চাই প্রকৃতির মাধ্যমে, সৃষ্টিকর্তার মাধ্যমে তাদের জীবনটা আবার রিকভার হয়ে উঠুক, এবং যারা সাহায্য সহযোগিতা করতেছেন তাদেরকে পুনর্বাসন করে তুলুক, এবং পাশাপাশি বাপ্পির মতো যে সকল শিশুরা লেখাপড়া করতে চায়, বড় হয়ে ডাক্তার হতে চায়, দেশের সেবা করতে চায়, তাদের সাহায্যে এগিয়ে আসুক। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন কোনো পথ শিশুর সাথে, নতুন কোনো স্বপ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন এই ধরনের বাপ্পিদের পাশে।